ঈদের দিনও আনন্দের সাথে মাঠে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জীবনের বেশিরভাগই পরিবার ছাড়াই কাটে তাদের। একই সাথে শতভাগ ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরাও। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। অন্য পেশার সবাই যখন নিরাপদে ঈদ উদযাপন করছেন, তখন জীবনের ঝুঁকি নিয়ে হাসি মুখে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের দিন সকালেও যথারীতি ব্যস্ত র‍্যাবের টহল টিম। এত বছরে ঈদে ছুটি পেয়েছেন হাতে গোনা। জনগণ যাতে সার্বিকভাবে ঈদ উৎসব যাতে সঠিকভাবে পালন আমেজটা পালন করতে পারে, সঠিকভাবে যারা নামাজে আসে নিরাপত্তার সাথে তারা নামাজ পালন করতে পারে, বিশেষত এই উপলক্ষে এই নিরাপত্তা ডিউটি আমরা দিয়ে থাকি। পুলিশের চাকরিতে ঈদের স্বজনের জন্য অপেক্ষা নতুন কিছু নয়, তবে দমে যাননি পুলিশ সদস্যরা। অপেক্ষার পালা শেষ হবে মহামারী শেষে, যখন মিলবে ছুটি। জনগণের পাশে দাঁড়ায় আমরা ঈদ করছি, আমাদের খুবই মানে আনন্দ পাচ্ছি। আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে গেছে, তাদের এই বাসা বাড়ি খালি থাকে যাতে কোনো দুষ্কৃতকারী না রাখতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরাও। ঈদে গণমাধ্যম কর্মীদের ছুটি বলে কিছু নেই। এক ধরনের অভ্যস্ততার একটা বিষয় তৈরি হয়ে গেছে যে আসলে আমি সাংবাদিক গণমাধ্যম কর্মী, আমাকে মাঠেই থাকতে হবে। তো সেটা ঈদ হোক বা করোনার মতো মহামারীর মধ্যেও কিন্তু আমরা কাজ করছি, তো এই কাজের জায়গাটা এটাই আমাদেরকে আমাকে বিশেষ করে এক ধরনের আনন্দ দেয়। শুধু গণমাধ্যম কর্মীরাই নন, আরও কিছু পেশা আছে যাদের ঈদের দিনেও থাকতে হয় কর্মক্ষেত্রে। বিশেষ করে হাসপাতালের ডাক্তার, নার্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ট্রাফিক পুলিশ, দমকল বাহিনীর কর্মী বা অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থায় কর্মরত অনেকেই ঈদের দিন পরিবার পরিজনের সঙ্গে কাটাতে পারেন না। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।